বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তাহলে ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কোথায় কোথায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়বে, তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটের মাধ্যমে যে চীন সাগরে একটি ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুন তৈরি হয়েছে, যার প্রতি ঘন্টা বেগ রয়েছে 260 থেকে 70 বা 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে এবং এটা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান অর্থাৎ চীন সাগরে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চীন সাগর থেকে এটা কিন্তু চীনের তাইওয়ানের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এর যে গতিপথ বা মুভমেন্ট, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ানের দিকে কিন্তু এটা আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ডের দিকে, যেটি ক্রমশ এদিকে অগ্রসর হতে হতে বঙ্গোপসাগরে পৌঁছাবে এবং তারপর নতুন ঘূর্ণিঝড়েরও কিন্তু সৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে। তবে এই মুহূর্তে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে তৈরি হয়েছে। এদিকে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের জেলাগুলিতে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে বিকেল থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছিল, বিশেষ করে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা যেমন বক্সাদুয়ার, হাসিমারা, এদিকে বীরপাড়া, বানারহাট, নাগড়াকাটা, এদিকে উদলাবাড়ি, গরুবাতান, কালিম্পং, দার্জিলিং সাইডে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে দুমকা, পাশাপাশি চিত্তরঞ্জন, এদিকে নালা দেখতে পাচ্ছেন, এদিকে রাজনগর, এই যে জায়গাগুলি রয়েছে এখানেও মোটামুটি আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে ধানবাদ সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। তাছাড়া মোটামুটি আমরা পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি, বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় একই রকম পরিস্থিতি রয়েছে। অসমের বঙ্গাইগাঁও, পাঠশালার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ছিল। তো বৃষ্টি বজ্রমুটে যাই, বৃষ্টি বজ্রমুটে গেলে আপনারা দেখতে পারবেন যেই জায়গাগুলি বললাম এখানে কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে যেটা আপনাদেরকে বললাম যে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, আবহাওয়ার পরিবর্তন হবে, অবশ্যই হবে, ঝড় বৃষ্টির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেভাবে বৃষ্টিপাত না হলেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় রয়েছে। কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে। সকালে বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লার দিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের জেলাগুলিতেও হালকা পশলা বৃষ্টি থাকছে। পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 2 থেকে 3 নাগাদ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু আমরা বিকেলের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে ডিটেলস বলবো এখানে, তাহলে আপনারা দেখতে পারবেন। যেমন এদিকে ধরুন ওই সুন্দরবনটা, এদিকে কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, এই সাইডে মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে দেখতে পাচ্ছেন কোতুলপুর, আরামবাগ, এদিকে আবার দেখতে পাচ্ছেন যে চন্দ্রনগর, খর্দা, হাবড়া, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে সুন্দরবনের দিকেও মোটামুটি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। গোসাবার দিকে ঝাড়খা, জয়নগর, মাঝিলপুর, কুমারীমারি, ঝাড়খালি, এদিকে কুলপি, হলদিয়া, এদিকে কোনটাই, মোহনপুর, বেদগাঁও, এগড়া, দাঁতন, বেলদা, এদিকে নয়াগ্রাম, কেশুরি, সেবাং, ময়না, পিংলা, বালিচক তো বললাম আপনাদেরকে, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছেন যে সিমলাপাল থেকে শুরু করে এদিকে এই যে জায়গাগুলিতে মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের দিকেও যদি আপনারা দেখেন যে আগামীকাল বৃহস্পতিবার দিন যদি আমরা দেখি
বিকেলের দিকে বাংলাদেশেও মোটামুটি বৃষ্টি থাকছে। দেখতে পাচ্ছেন এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছেন জিয়ানগর থেকে শুরু করে বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, এদিকে দেখতে পাচ্ছেন যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছেন যে মুকসুদপুর থেকে শুরু করে মাগুরা, এই জায়গাগুলিতে মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ফরিদপুর, সেনবাগের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে। ত্রিপুরাতে সেভাবে নেই, তবে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে থাকছে এবং অসমের দিকেও মোটামুটি থাকছে। এদিকে শিলংয়ের দিকেও আমরা হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যেহেতু একটি নিম্নচাপের মতন বা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, এর জেরেই ধরতে পারেন যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এই যে ঘূর্ণাবর্ত, এর জেরেই কিন্তু খানিকটা বৃষ্টিপাত আমরা 31 তারিখে লক্ষ্য করতে পারছি। আবার 1 তারিখ শুক্রবার দিন যদি আপনারা দেখেন, শুক্রবার দিনও কিন্তু একই রকম পরিস্থিতি, অর্থাৎ ওই 2 থেকে 3টে নাগাদ, শুক্রবার দিনও 2 থেকে 3টে নাগাদেই বৃষ্টি কিন্তু থাকছে আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলা, অসম এবং উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টির যে দাপট সেটা আস্তে আস্তে কমবে এবং শীতের যে আগমন সেটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই মুহূর্তে সকালবেলা এবং ভোরবেলার দিকে এবং রাতের দিকে আমরা অনেকটাই শীত শীত অনুভূত করতে পাচ্ছি। তাপমাত্রার পরত অনেকটাই নিম্নমুখী হয়েছে, আরও তাপমাত্রার পরত আস্তে আস্তে নিম্নমুখী হবে। দীপাবলির পর থেকে অর্থাৎ কালী পুজোর পর থেকে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই আমরা পূর্বাভাসে পেয়েছি। তবে নতুন কি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে একটু মেঘমালায় চলে যাই। মেঘমালা থেকে দেখি যে রাতের দিকে, আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আজ রাতের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, এদিকে শীতলকুচি, দিনহাটা, এদিকে দেখতে পারছেন যে অসম সাইডটা শ্রীরামপুরের দিকেও বৃষ্টি, এদিকে আলিপুর দুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, যে জায়গাগুলি বললাম আপনাদেরকে বিশেষ করে, এদিকে দেখতে পাচ্ছেন ওদলাবাড়ি, জলপাইগুড়ির দিকে খানিকটা মাঝরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, এদিকে তেজপুর, নগাঁও, হোজাই, ডিমাপুর, এদিকেও মোটামুটি বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, মদন, কিশোরগঞ্জ, কাশ্মীর দিকে খানিকটা বৃষ্টি মাঝরাতে লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। পরবর্তী আগামীকালকে যেমনটা বললাম আপনাদেরকে, দুপুর ওই 2 থেকে 3টে নাগাদ আমরা মোটামুটি ভালোই লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। এবং ঘূর্ণাবর্তটি যদি আপনারা দেখেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিশেষ করে হায়দ্রাবাদ, এদিকে সোলাপুর, খোলপুর, হুবালি, এদিকে বেরেলি থেকে শুরু করে ম্যাঙ্গালুরু, বেঙ্গালুরু, কোয়েম্বাটার, তিরুনাভেলি, তাঞ্জাবের পদুচারি, চেন্নাই, নেল্লোর, বিজয়াড়া, এদিকেও মোটামুটি আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তের প্রভাবে। তো বুঝতে পারছেন আবহাওয়ার কতটাই চেঞ্জেস বা পরিবর্তন সেটা আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারছেন। আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের মতন বা টাইফুন তৈরি হচ্ছে সেটা কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে চীন সাগরের দিকে রয়েছে, যেটি তাইওয়ানের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের বঙ্গোপসাগরে আপাতত সেরকমভাবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নেই। পরবর্তীতে যদি আপনারা দেখেন, ধরুন ওই আমরা একদম যদি লাস্ট 8 তারিখ নাগাদ লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু 8 তারিখ নাগাদ তৈরি হবে। যেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় অর্থাৎ ফ্রেঙ্গাল বা ফ্রেঞ্জাল যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এর জেরে বৃষ্টি তো বাড়বে, আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবৃষ্টি মুট করে দেখালে দেখতে পারবেন যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নভেম্বর মাসের যে ঘূর্ণিঝড়ের কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকে বা ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু তার নাম হবে ফ্রেঞ্জাল বা ফ্রেঙ্গাল, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, যার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো পরবর্তী নতুন আপডেট আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।